কাকলঙ্গি মূল্য বৃদ্ধিয়ে যেন কোঁয়া করেছে সর্বসাধারণ রাইজক আর যোগান মন্ত্রী যেন কুম্ভকর্ণার নির্দাত। আর এই মুহূর্তে মানে উপস্থিত হয়েছো বিজনেত। প্রথমতে মানে দেখাবলে যত্ন করিম এই রবি শস্য শাক পাচলি সময় কিন্তু আকাশরঙ্গি যে মূল্য বৃদ্ধি হয়েছে ইয়াতে চুবগে নয়। ইয়ার অন্যতম মূল কারণটি হয়েছে যে আকাশরঙ্গি মূল্য বৃদ্ধি। আর মানে প্রথমে যাবলে যত্ন করিম দোকানের কাকলে কোনটো সামগ্রী কি দাম, অর্থাৎ কোনটো বস্তু আলুর কি কি কব কি কম আর বহুত মানে বৃদ্ধি হয়েছে সবজিবিলাক, কিন্তু আমার বহুত অসুবিধা হয়েছে বেচা কেনা করার কারণে। মানে যেটু পাইকারি রেটত কিনে আসো তাতকরি মানে খুচরা দাম বহুত কম হয়ে আছে, বহুত অসুবিধাই আছে। আলু কিমান কে? আলু বর্তমান 40 টাকা চলি আছে কিলো। আলু 40? হ্যাঁ। বেগানা? বেগানা কিলো 80 টাকা হয়ে আছে। 80 টাকা? হ্যাঁ। তারপিছত আপনার ভাত কেরালা কিলো 80 টাকা, পটল কিলো 80 টাকা, ভেন্ডি কিলো 80 টাকা, জিকা কিলো 60 টাকা, বিলাহী কিলো 60 টাকা, তারপর ফুলকপির কিলো 120 টাকা, বাঁধাকপির কিলো 60 টাকা সরি, আর স্কোয়াশ কিলো 50 টাকা, এইখানে নেমু মানে গোটো 2 টাকা পিস এটা। রাজ্য সরকার যেন টেঙা খাবলে একটা ভাল সুযোগ গ্রহণ করে দিয়েছে, কারণ নেমুর বাইরে যেন কোনো বস্তুর সামগ্রী এটা কম দাম নয়। কেবল আপনি নেমু এটা 2 টাকাত কিনিব পারিব, কারণ বাকি সামগ্রী কিন্তু প্রায় 1 অর্থাৎ সেঞ্চুরি মারিবলৈ লৈছে। যে সময়ত কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে আকাশলঙ্গি মূল্য বৃদ্ধি, সেই সময়ছোৱাত কোঙা কৰিছে রাইজক, আর সর্বসাধারণ রাইজক কোঙা করার মুহূর্তত কিন্তু যোগান মন্ত্রীয়ে কুম্ভকর্ণ নির্দেশ হয়ে আছে। ফণীভূষণ চৌধুরী যোগান মন্ত্রী যদি এই মুহূর্তে এই আমার প্রতিবেদন চাই আছে, আমি যত উপস্থিত হয়েছি ইয়ার পর হয়তো ফণীভূষণ চৌধুরীর ঘর 30 কিলোমিটার, অর্থাৎ 30 কিলোমিটার নিলগত থাকেও কিন্তু মূল্য যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করিব পৰা নাই। এফালে যদি গাড়ির মূল্য গাড়ি ভাড়া মূল্য বৃদ্ধি হয়েছে দুগুণ তিনিগুণ, আর ঠিক সমান্তরালভাবে দেখবলৈ পোৱা গৈছে কিন্তু ইয়াতে আকাশলঙ্গি সবজির যে মূল্য বৃদ্ধি জনসাধারণের চুবক নোৱাৰিব। আর রাজ্য সরকারের কিন্তু ব্যর্থতা কিন্তু এইটাই নহয়, প্রায় সকলতে যে দেখবলৈ পোৱা যায় মূল্য বৃদ্ধি কেবল মূল্য বৃদ্ধি কেবল মূল্য।